সিএএতে তো কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা নেই, কাউকে দাঁড়ানোর কথা নেই, কিন্তু শুধুমাত্র ধর্মীয় কারণে ঠাকুরের জন্মস্থান বাংলাদেশের ওরাকান্দি, সেই বাংলাদেশ থেকে আপনাদের ঘর ধাক্কা মেরে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে পাকিস্তানি হানাদাররা আপনাদেরকে খেদিয়েছে, আর আপনারা এখানে গেলে বলে একাত্তরের আগে দলিল চাই। আজকে সেই অধিকার দিতে চেয়েছেন নরেন্দ্র মোদীজি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মমতা ব্যানার্জি প্রথম কলকাতার সিটির মোড় থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় সিএএ বিরোধী, উনি নাম লিখেছেন কে কে কা ছিছি বুঝলে না, দেখেছেন সবাই, প্রথম তিনি কে নাম দিয়ে সিটির মোড় থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় মিছিল করে উসকে দিলেন সংখ্যালঘু ভাইদের বোনেদের, যে তোমাদের তাড়ানোর আইন হচ্ছে সিএএ। তারপরে দেখলেন এই মামলাটা কি হলো, দেখলেন বেলনাগা রেল স্টেশন অগ্নিদণ্ড, রেগিনগর রেল স্টেশন অগ্নিদণ্ড, মালদার শামসিতে রেল লাইনের পাশ পর্যন্ত উঠালো, করমণ্ডল এক্সপ্রেস ভেলোর থেকে রোগী ভর্তি হয়ে ফিরছিল উলবেড়িয়াতে, গোটা ট্রেনটাকে পাথর মেঙে দিলে, রুগীদেরকে পর্যন্ত আহত করল। আমরা নবান্ন অভিযান করলে চাকরি চুরির বিরুদ্ধে বলতে গেলে, অপার সিন্ডিকেটের এত টাকা কোথা থেকে এলো বলতে গেলে, কয়লা বালি গরু পাচারের টাকা কোথা থেকে এলো বলতে গেলে, নবান্নতে ভূমি চলে, লাঠি চলে, গ্যাস চলে, জলকামান চলে, আর নবান্ন থেকে এক কিলোমিটার দূরে সান্তরাগাছিতে একদিনে 37টা বাস পড়ানো হলো। শুধু তাই নয়, আমাদের গর্বের ট্রেন হাজারদুয়ারি লালবাগ স্টেশনে সেই ট্রেনটাকে পর্যন্ত পুড়িয়ে দিল তাইকে মমতা ব্যানার্জি, পশ্চিম বাংলার মানুষকে ভুল বুঝিয়ে রাস্তায় নামালো। আর এই মমতা ব্যানার্জির পাকানো সন্তেতে আগুনটা লাগালোকে সিদ্দিকুল্লাহ চৌধুরী, যিনি মমতা ব্যানার্জির মন্ত্রিসভার সদস্য, তিনি বললেন সিএএ মানে পশ্চিম বাংলায় থাকা সংখ্যালঘু মুসলমানদের ঘর ভরে ভেন করে দিয়ে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া।